আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি কুশিকাটা ফুলের একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম, স্টোন বা কাঁচ পুঁতি দিয়ে করা। আমি আগে পুঁতিগুলি সুতার ভিতরে ঢুকিয়ে নিয়েছি। আমি এই ফুলটি বানানোর জন্য নয়তারে সুতা ইউজ করলাম। তো আমার শুয়ের মাপ হচ্ছে 1.75। তো আমি আগে একটি স্লিপ নট দিয়ে নিলাম। তো প্রথমে আমি 6টি চেন করে নেব। 1, 2, 3, 4, 5 এবং 6 চেন করার পরে প্রথম চেনটিতে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। এবার আমি এই ঘরটির ভিতরে, চেন ঘরটির ভিতরে আমি 12টি সিঙ্গেল ক্রোশ করে নেব। প্রথমে একটি চেন করে নিলাম, এরপর আমি 12টি সিঙ্গেল ক্রোশ করে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এরপর প্রথম চেনটির ঘরে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। প্রথম রাউন্ড হলো আমার। এবার আমি প্রথমে 2টি চেন করব, 1, 2। এবার একটি চেন বাদ দিয়ে আরেকটি চেন ঘরে এটি একটি সিঙ্গেল ক্রোশ করে নেব। আবার 2টি চেন করব, 1, 2। আবার একটি চেন বাদ দিয়ে দ্বিতীয় চেনে সিঙ্গেল ক্রোশ করে নেব। আবার 1, 2। আবার এভাবে করে আমি চেন ঘর তৈরি করব ফুলটি বানানোর জন্য। 1, 2। আবার দ্বিতীয় চেন ঘরে অ্যাড করে দেব সিঙ্গেল ক্রোশ করে। 1, 2। এবার আমি প্রথম চেনটির সাথে এটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এবার আমি একটি চেন নিলাম, এরপর আবার সিঙ্গেল ক্রোশ করে নেব পরের চেনটিতে। এবার একটি চেন নিলাম, দ্বিতীয় চেনে আমি একটি স্টোন দেব, এরপর আবার 2টি চেন করব। এবার সেই একই চেন ঘরের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশ করে নেব। একইভাবে এই একই ঘরের মধ্যে আমি 3টি করব। এবার স্টোন দেব। এভাবে করে আমার পুরো চেন ঘর যে কয়টি হয়েছে প্রত্যেকটাতে 3টি করে এভাবে হবে। দুইটি হলো, এরপর 3 নম্বরটার জন্য একটি চেন নিয়ে একটি স্টোন দিয়ে আরেকটি চেন। এবার চেন ঘরের মাঝখান দিয়ে আমি এটি অ্যাড করে দেব একটি সিঙ্গেল ক্রোশ দিয়ে। দেখুন 3টি স্টোন দিয়ে 3টি চেন হলো একই চেন ঘরের ভিতরে। এরপর আমি আবার একটি সিঙ্গেল ক্রোশ করে নিলাম, এরপর একটি চেন হবে, একটি স্টোন হবে, স্টোন দিয়ে একটি চেন, আবার পরে 2টি চেন। এভাবে করে প্রত্যেকটা চেন ঘরে আমার 3টি করে হবে। আমি 2টি পাপড়ি দেখাচ্ছি।
হয়ে গেল আমার তিনটি তিনটি করে চেন। দেখুন এখানে একটা চেন ঘরে তিনটি স্টোনের চেন, আবার আরেকটা চেন ঘরে তিনটি স্টোন, এভাবে করে আমি পুরোটা করে নেব। হয়ে গেল আমার পুরোটা। এবার আমি প্রথম যে চেনটি করেছিলাম সেটির সাথে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এবার আমি পাঁচটি চেন নেব, 1, 2, 3, 4, 5। এই পাঁচটি চেন নিয়ে তিনটি যে চেন করেছি এই তিনটির ফাঁকে এই চেনটি অ্যাড করে দেব। তিনটি স্টোনওয়ালা চেনের পরে এটি অ্যাড করে দিলাম সিঙ্গেল ক্রোশ দিয়ে। আবার পাঁচটি চেন করব, 3, 4, 5। আবার সেই তিনটি স্টোন বাদ দিয়ে এটি সিঙ্গেল ক্রোশ দিয়ে অ্যাড করে নেব। এভাবে করে আমি চেন ঘরগুলো করে নেব। দেখুন এরকম চেন হবে। এভাবে করে করে আমি পুরোটা করে নেব। করে নিলাম। এবার আমি প্রথম চেন ঘরের সাথে এটি একটি স্লিপ স্টিচ দিয়ে নেব, অ্যাড করে নিলাম। হয়ে গেল আমার চেন ঘরগুলো। এবার আমি চেন ঘরের মধ্যে একটি চেন নিলাম, এরপর একটি সিঙ্গেল ক্রোশ করলাম, এরপর আমি তিনটি চেন নিলাম। তিনটি চেন নিয়ে একটি চেনে স্টোন দিব, অর্থাৎ 4 নম্বর চেনে স্টোন দেওয়ার পর স্টোন দিলাম একটি, আবার আমি 4টি চেন করব। এরপর সেই একই চেনের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশ দিয়ে অ্যাড করে নেব। আবার 3টি চেন করে 4টি চেনের মাঝে একটি স্টোন দিলাম, এরপর আবার 4টি চেন করে এটি সিঙ্গেল ক্রোশ করে অ্যাড করে দেব। এভাবে আমার প্রত্যেক চেন ঘরে 4টি করে স্টোনের চেন হবে। এভাবে করে আমার পুরোটাই করে নেব। আবার আরেকটি স্টোনের চেন লতা করলাম। এবার এখানে এটি সিঙ্গেল ক্রোশ দিয়ে অ্যাড করে দেব। পরের চেন ঘরগুলোতে একই নিয়মে করব, একটা চেন ঘরে 4টি করে। হয়ে গেছে আমার চেন ঘরগুলি করা। এখন আমি প্রথম চেন ঘরটাতে একটি স্লিপ স্টিচ দিয়ে অ্যাড করে নেব। এবার একটি সিঙ্গেল ক্রোশ করে আমি সিঙ্গেল ক্রোশ করে নিলাম, এরপর 5টি চেন করব, 2, 3, 4, 5। 5টি চেন করে যে 4টি স্টোনের চেন করেছি সে 4টি চেন বাদ দিয়ে একটি ঘরে আমি এটি একটি সিঙ্গেল ক্রোশ করে আটকিয়ে নেব। আবার 5টি চেন করব,
আবার চারটি চেন লতা বাদ দিয়ে আবার এটি অ্যাড করে নেব সিঙ্গেল ক্রোশ করে। এভাবে করে আমি চেন ঘরগুলো করব, মোট ছয়টি চেন ঘর হবে আমার, যে এরকম চেন ঘরগুলো হবে, এরকম ছয়টি হবে। এভাবে করে আমি পুরোটাই করে নেব। এবার আমি সবগুলো করে নিলাম, আমার লাস্টের চেনটি যেই প্রথম চেনটি করেছি সেটির সাথে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন সেই চেনের মধ্যে যে চেন ঘরগুলি করেছিলাম সেই চেনের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশ করব 9 বার। 1 2 3 4 5 6 7 8। এবার আমি এইখান দিয়ে 9 নম্বরটা দিলাম, পরের চেনটাতেও আবার 9 বার হবে। 1 2 3 4 5 6 7 8 9, মাঝখানে যে জোড়াটা থাকবে ওটার মধ্যে 9 নম্বরটা দিয়ে অ্যাড করে দেব। এভাবে করে আমি প্রত্যেক চেন ঘর বুলিতে 9টি করে সিঙ্গেল ক্রোশ করে নেব। হয়ে গেল আমার সিঙ্গেল ক্রোশ করা। এরপর আমি এখানে এটি একটি স্লিপ স্টিচ দিয়ে অ্যাড করে নিলাম। এই হচ্ছে আমার 6টি পাপড়ির জন্য চেন ঘর রেডি হলো। এবার আমি 2টি সিঙ্গেল ক্রোশ করে নেব। 1 2 2টি সিঙ্গেল ক্রোশ করে আমি এবার 5টি চেন নেব। 1 2 3 4 5, 5টি চেন নিয়ে আমি 3 বার 4 বার পেঁচিয়ে 4টি প্যাঁচ দিয়ে সেই একই চেন ঘরের ভিতর দিয়ে আমি এটি এভাবে করে নেব, 3 বার খুলে 4 বার, আবার 4টি প্যাঁচ নিয়ে আবার সে একই ঘরের জায়গা দিয়ে আবার করব। এরপর আমি আবার 3 বার প্যাঁচ নিয়ে 5টি চেন ঘর বাদ দিয়ে আবার 3টি প্যাঁচ নিয়ে সেই একই একই চেনের ভিতর দিয়ে আবার করে নিলাম। এরপর সবগুলো আমি একসাথে করে একসাথে করে একটি চেন নিলাম। এরপর আমি আবার 5টি চেন নেব এবং সেই একই চেন ঘরের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশ করে দিলাম। তারপরে আবার একটি সিঙ্গেল ক্রোশ করলাম, আবার আরেকটি সিঙ্গেল ক্রোশ হবে জোড়ার মাঝে। একটি হলো, এরপর আমি আবার
পাঁচটি চেন নেব সিঙ্গেল ক্রোশ করে দ্বিতীয়টির জন্য, পাঁচ। এরপর আবার চারটি প্যাচ নিয়ে সেই একই চেনের ভিতর দিয়ে, দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ, একই চেনের ভিতর দিয়ে আবার নিলাম সে একই চেনের ভিতরে, এরপর আবার তিনটি প্যাচ নেব, এরপর পাঁচটি চেন বাদ দিয়ে এভাবে করে আমি সবগুলি করে নেব। ছয়টি পাপড়ির ছয়টি হবে, এবার সবগুলো একসাথে একটি চেনের মধ্যে করে নেব। একটি চেন দিয়ে আটকে নিলাম, এরপর আবার পাঁচটি চেন নিয়ে সে একই চেনের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশ করে অ্যাড করে দেব, আবার একটি সিঙ্গেল ক্রোশ, আরেকটি সিঙ্গেল ক্রোশ, এভাবে করে আমি ছয়টি চেনের মধ্যে ছয়টা হবে এভাবে করে নেব। তো হয়ে গেল আমার ছয়টি করা। এরপর আমি লাস্টের এটাতে একটি স্লিপ স্টিচ দিয়ে অ্যাড করে দিলাম। এবার আমি যে উপরের দিকে চেনটি আছে সেই চেনটির মধ্যে কাজ করব। একটি সিঙ্গেল ক্রোশ নিলাম, এরপর আমি স্টোন দিয়ে প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশে একটি একটি স্টোন ব্যবহার করব। মোট এ পাশে পাঁচটি হবে আর পরের পাশে পাঁচটি হবে স্টোনের। প্রথমে আমি পাঁচটি স্টোন দিয়ে করলাম, এরপর আরো পাঁচটি চেইন করব স্টোন দিয়ে, যে মাঝখান দিয়ে এই পরের দিকটি, এটা পুরোটা একটাই, একটু খেয়াল করলেই বোঝা যাবে ইনশাল্লাহ। হয়ে গেল পাঁচটি, অর্থাৎ একটি পাপড়িতে পাঁচটি মোট দশটি স্টোনের চেন।
এখন একটি সিঙ্গেল ক্রোশ করে নিলাম। এবার আমি আরেকটি পাপড়ি করে নেব, সে একই নিয়মে। এই পাপড়ির ঘরেও 10টি স্টোনের সিঙ্গেল ক্রোশ হবে। এভাবে আমি পুরো ফুলটি করে নেব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, আর আমার ভিডিও যারা দেখছেন তারা সবশেষে একটি দোয়া দিয়েছি, অবশ্যই এই দোয়াটি আপনারা একবার হলেও পড়বেন ইনশাল্লাহ। দুইটি পাপড়ি হয়ে গেল আমার, দেখুন। এভাবে করে আমি পুরো ফুলটি করে নেব ইনশাল্লাহ। তো আমি পুরোটা করে নিলাম। এবার একটি স্লিপ স্টিচ দিয়ে নেব, আর সবশেষে একটি দোয়া আছে ইনশাল্লাহ, সবাই পড়ে নেবেন দোয়াটি। ফুলটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর সাথে থাকার জন্য জাজাকাল্লাহ খাইরন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।